हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल डुअल्स टॉकिंग। सिक्किम डायरीज एट पार्ट टू वीडियो। पार्ट वन तो तुम्हारा देखे ही और पार्ट वाने तुम्हारा देखे जो हमें पेलिंग पहुँचे गेसि और यहाँ हलो पेलिंग ही एक होमस्टे से तुम्हारे हमें रूमर व्यूटा देखिए दीची और रूम थे एत सूंदर एक व्यू देखा जाता देखाना हे। तो चलो तुम्हारा पूरा रूमर व्यूटा देखे नाओ, तरह तुम्हारे घूरते नहीं जावा पेलिंग। आज के पेलिंग रास्तागुलो घुरे देखो, पेलिंग आशेपाशा घुरे देखो और तुम्हारे साथ पूरा वीडियो शेयर करो। আমরা একটু বিকেল বেলায় পেলিং এর রাস্তা দিয়ে, এই সন্ধ্যা হতে চলল বিকেলের পরে, পেলিং এর রাস্তা দিয়ে একটু হেঁটে এগিয়ে যাচ্ছি। গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের ওয়েস্ট সিকিম ভ্রমণের সেকেন্ড ডেতে এসে আমরা পৌঁছেছি। দিনটা শুরু হচ্ছে, অলরেডি হয়ে গেছে, কিন্তু মানে দুর্ভাগ্যবশত আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, চারদিকে মেঘে ঢাকা। কোনো ব্যাপার না, আমি আগেও আমার আগের ভিডিওতে বলেছি যে পাহাড়ে আসলে পাহাড়ের নিজস্ব একটা সৌন্দর্য আছে, কাঞ্চনজঙ্ঘা না দেখা গেলেও সেই সৌন্দর্যকে উপভোগ করা যায়, আমরা সেটাই করছি। তো আজকে আমরা পেলিংয়ের আশপাশটা ঘুরে দেখব এবং সেখানে আমরা যতটুকু সুন্দর সুন্দর ছবি ভিডিও করা যায় আমরা চেষ্টা করব আপনাদেরকেও দেখানোর। তো চলুন দিনটা শুরু করি এইভাবেই। অ্যান্ড সকালকে আবার সকলকে, সবাইকে সুপ্রভাত, গুড মর্নিং, ভালো থাকুন। একটু সকালবেলায় পেলিংয়ের রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছি আমরা। এখন 6টা বাজে, চারদিকটা খুব সুন্দর লাগছে। পেলিংয়ে সকালটা কি সুন্দর লাগছে, তাই না? অ্যাকচুয়ালি দারুণ লাগছে সত্যি। আমি যখন এখন ভিডিওটা এডিট করছি, ভয়েস দিচ্ছি, আমার তখনও মানে আমার তখন মনে হচ্ছে ইস কি সুন্দর জায়গাটা, কি দারুণ। আর এটাই সেই বাজারটা যেটা কালকে সন্ধ্যাবেলা তোমাদেরকে দেখানো হয়েছে। সত্যি খুব ভালো লাগছে, তাই না? আমারও খুব ভালো লাগছে, মানে ভিডিওটা দেখেই এত ভালো লাগছে যে কি বলবো আর। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর হচ্ছে হলো আমরা মর্নিং ওয়াক করতে করতে তোমাদেরকে দেখিয়ে দিই যে কেমন আছে এই পেলিংয়ের চারপাশটা। চলো প্রতিবারের ন্যায় পাহাড়ে আমার আর এক বন্ধু জোগাড় হয়ে গেল যে আমাদের রাস্তা দেখাচ্ছে।
মার্কেটটা পার করলে সামনে দেখো তোমরা কত সুন্দর ভিউ, পাইনের বন। আর সকাল সকাল এত ভালো লাগছে, আর চারপাশে কুয়াশা। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, বাট তাও খুব সুন্দর লাগছে। আর এদিকে ভাই কুকুরগুলোর সাথে খেলছে, তো সত্যি দারুণ লাগছে চারপাশটা। তো তোমরাও দেখতে থাকো পুরো ভিডিওটা। আর হ্যাঁ, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও ভিডিওগুলোকে, আর শেয়ার করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। আর চলো দেখতে থাকি আমরাও আশপাশটা, তোমরাও দেখতে থাকো। এই পাশটা ঘুরতে ঘুরতে একটা জিনিস দেখতে পেলাম, চলো তোমাদেরও দেখাই। দেখো সামনে গাছ ভরি, কি সুন্দর সাদা রঙের ফুল ফুটে আছে, দেখতে দারুণ লাগছে, তাই না? কি ভালো লাগছে, মানে রাস্তা চলতে চলতে গাছগুলো দেখতে সত্যিই দারুণ লাগে, মানে এত সুন্দর লাগছে সকাল সকাল, এত ভালো লাগছে দেখতে। আর এই আশেপাশে ছোটো 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 পাহাড়ি, এটা আমি অ্যাকচুয়ালি লাভারের সাইডেও দেখেছি। এই ছোটো ছোটো ফুলগুলো যেগুলো দেখো নিচে আছে না, এগুলো ছোটো ছোটো ফুলগুলো লাভার আমি সাইডেও দেখেছি যে প্রচুর ফোটে, আর দেখতেও দুর্দান্ত লাগে। এখানে শিবাশিস আর ভাই একটু কুকুরগুলোর সাথে খেলুক, চলো তোমরা চারপাশের ভিউটা আরেকবার একটু দেখে নাও। আর হ্যাঁ, নেক্সট ভিডিও আমি সত্যিই খুব তাড়াতাড়ি পোস্ট করব, মানে আমি কালকেই হয়তো পোস্ট করব। তো তোমরা প্লিজ জানিও তোমাদের কেমন লাগছে। আর নেক্সট ভিডিওর নেক্সট শর্টে আমি বলে দেব যে আমরা নেক্সট ভিডিওতে কোথায় কোথায় যাচ্ছি আর কী কী দেখতে চলেছি। সো প্লিজ ভিডিওটা পুরো দেখো, তোমাদের সত্যিই ভালো লাগবে।